আমরা 7.2 অনুশীলনীতে আমাদের অঙ্কটা হচ্ছে কি পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত অনুশীলনী 7.2 অনুশীলনী 7.2 আমাদের সমস্যা নম্বর হচ্ছে 11 কেমন তোমরা সবাই একটু প্রশ্নটা ভালো করে পড়ে নাও পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ মনে মনে পড়ো 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত কেমন দেখো আমরা সবাই একটু পড়ো মনে মনে পড়ো সমস্যাটা পড়ো সবাই আচ্ছা আমরা এবার সমাধান করার চেষ্টা করি কেমন দেখো আমাদের হচ্ছে মনে করি পুত্রের বয়স মনে করি পুত্রের বয়স 1 বছর নাকি পুত্রের বয়স কত 1 বছর মনে করি পুত্রের বয়স 1 বছর সুতরাং পিতার বয়স কত হবে 3 6 6 পিতার বয়স হবে 6 নাকি 6 বছর আচ্ছা এখন আমরা এটার সাথে 5 বছর যোগ করে দিব দুজনের সাথে সুতরাং 5 বছর পর পুত্রের বয়স হবে পুত্রের বয়স হবে সমান x+5 বছর এবং 5 বছর পর পিতার বয়স হবে 6x+5 বছর আচ্ছা এখন আমরা দুটো দুটো বয়স যোগ করবো যোগ করলে এটা কত হবে 45 বছর কত হবে 45 বছর তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x+5 এটা হচ্ছে পুত্রের বয়স এটার সাথে আমরা যোগ করলাম 6x+5 সমান সমান হচ্ছে 45 বছর এবার এটাকে আমরা সমাধান করে আমরা x এর মান নির্ণয় করব তাহলে আমাদের এখানে হচ্ছে x+5 প্লাস হচ্ছে 6x+5 ইকুয়াল 45 বা এখানে আমাদের 7x প্লাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 45 বা হচ্ছে আমাদের 7x ইকুয়াল হচ্ছে 45 মাইনাস 10 বা হচ্ছে 7x ইকুয়াল হচ্ছে আমাদের 35 বা হচ্ছে x সমান সমান হচ্ছে 35/7 সুতরাং আমাদের x সমান সমান হচ্ছে 535 5 তাহলে আমরা x তো শিকার বয়স পুত্রের বয়স তাহলে আমরা পুত্রের বয়স এই পাশে করি আমরা এবার সুতরাং পুত্রের বয়স পাইলে আমরা কয় বছর x এর মান কত পাইছি আমরা 5 অর্থাৎ পুত্রের বয়স 5 বছর নাকি পুত্রের বয়স কত 5 বছর তাহলে সুতরাং পিতার বয়স কত হবে আমরা পিতা ও পুত্রের বর্তমান বয়স পাইলাম পুত্রের বয়স পাইলাম 5 বছর আর পিতার বয়স পাইলাম 30 বছর কেমন এবার এই সমাধানটা তোমরা উঠাও তোমাদের খাতা তোমরা উঠাও উঠে দেখো
ঠিক আছে, যাদের যাদের এটা করা হয়েছে, এবার তোমরা 12 নম্বর অঙ্কটা করা শুরু করো, 12 নম্বর সমাধান করো। 12 নম্বর হচ্ছে লিজা ও শিকার বয়সের অনুপাত 2:3, তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? কেমন এই অঙ্কটা করো তোমরা। লিজা ও শিকার বয়সের অনুপাত হচ্ছে 2:3, তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? যাদের 11 করা শেষ তারা 12 নম্বর করা শুরু করো।